নজর রাখি। যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। লক্ষ্মীর ভান্ডার যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন 13 লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন নতুন করে 1 ফেব্রুয়ারি থেকে, যারা এখনো পাচ্ছেন না। বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা নেয় না, দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন। মনে রাখবেন আমরা সেখান থেকে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবে আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি। তো আশা করি বুঝতেই পারলেন, আজকে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং যারা নতুন বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই 1-1 করে টাকা ঢুকবে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু 15 ফেব্রুয়ারির পর থেকে অ্যাকাউন্টে টাকা আসবে। পাশাপাশি যারা আদার স্কিমে অ্যাপ্লাই করেছিলেন, অন্যান্য স্কিমে বা প্রকল্পে আবেদন করেছিলেন, যেমন বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বা কৃষক বন্ধু রূপশ্রী শিক্ষাশ্রী, তাদের কিন্তু প্রত্যেকেরই 1 ফেব্রুয়ারির পর থেকে টাকা আসবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু 15 ফেব্রুয়ারির পর থেকে অ্যাকাউন্টে টাকা আসবে। পাশাপাশি বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু 1 ফেব্রুয়ারির পর থেকে অ্যাকাউন্টে টাকা আসবে। তার জন্য আপনারা অবশ্যই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে নেবেন এবং দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি স্ট্যাটাসে কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। তাই আপনারা অনলাইন থেকে প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বলুন, আদার্স প্রকল্প বলুন, অনলাইন থেকে স্ট্যাটাসটা চেক করে নেবেন এবং দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।